সংস্কার নিয়োগ দুর্নীতিকাণ্ডে একটি খুব গুরুত্বপূর্ণ মোড় আসতে চলেছে টাকা দিয়ে যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে তাদের একটি তালিকা প্রস্তুত করেছে সিবিআই তার চার্জশিট গ্রহণ করেছে হাইকোর্ট যে কোনো দিন সেই সমস্ত ক্যান্ডিডেটকে অ্যারেস্ট করতে পারে সিবিআই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আপনার অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার কোনো চার্জশিট গ্রহণ করল সিবিআই স্পেশাল কোর্ট কুন্তল ঘোষ তাপস মণ্ডল এবং নিরাত্তি ঘোষের চার্জশিট গ্রহণ করল আদালত প্রতারণা চক্রান্ত নথি জাল দুর্নীতি দমন আইন সেভেন এ সেভেন এইট ধারায় চার্জশিট গ্রহণ করেছে এর আগে প্রাইমারি টেট এসএসসি গ্রুপ ডি নবম দশম এই পাঁচটি মামলায় মোট সাতটি চার্জশিট আদালতে জমা দিয়েছে সিবিআই কিন্তু তার একটিও এতদিন পর্যন্ত গ্রহণ করেনি শুক্রবার বিচারকের সঙ্গে বৈঠক করে এসএসসির দুর্নীতি মামলায় সিবিআই সিট প্রধান ডিআইজি অশ্বিনী সেনভি এবং সিবিআই দুর্নীতি দমন শাখার প্রধান ডিআইজি জয় দেবেন কেন টাকার বিনিময়ে চাকরি পাওয়া প্রার্থীদের অভিযুক্ত হিসাবে না দেখিয়ে সাক্ষী হিসাবে দেখানো হচ্ছে কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারক এই পরিস্থিতিতে শুক্রবার শুনানি শুরুর প্রায় চল্লিশ মিনিট আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই সিট প্রধান এবং সিবিআই দুর্নীতি দমন শাখার প্রধান আদালতে আসেন সোজা চলে যান সিবিআই আদালতের বিচারকের চেম্বারে বিচারককে তারা ব্যাখ্যা দেন যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের সংখ্যাটা অনেক বেশি তাহলে তো অনেককে গ্রেপ্তার করতে হবে বেআইনিভাবে যারা চাকরি পেল তাদের তালিকা আছে উত্তরে সিবিআই আইনজীবী সম্মতি দেন হ্যাঁ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের সংখ্যা অনেক বেশি বলে জানান সিবিআই আইনজীবী বিচারক বলেন কাদের সাক্ষী হিসাবে দেখাবেন কাদের অভিযুক্ত হিসাবে সেটা আপনারা ঠিক করুন কিন্তু সবাইকে তো ছেড়ে দেওয়া যাবে না ব্যবস্থা তো নিতেই হবে অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে অবস্থা দেখতে পাচ্ছি তাতে যে কোনো দিন যে সমস্ত ক্যান্ডিডেটরা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের যে লিস্ট বা তালিকায় যাদের যাদের নাম রয়েছে তারা কিন্তু অ্যারেস্ট হতে পারে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন